আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক, আমরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় মানুষদের প্রতিবেদন করে থাকি। আমরা তেমনি একজনের সামনে হাজির। দর্শক, প্রথমে আমরা একটি কথা বলে রাখি যে কেউ যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমাদেরকে কোনোভাবে জড়াবেন না, সেই অনুরোধ আমরা করছি। আসসালামু আলাইকুম, সালাম দিছি আপনাকে। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? কেমন আর থাকব। হ্যাঁ, কেমন আছেন? যেরকম দেখতেন ভালোই মোটামুটি। কি নাম আপা আপনার? আলো। আলো, এটা কি সঠিক নাম? এটা সঠিক নাম আমার। কারণ আপনাদেরকে নাম জিজ্ঞানোর কারণ হলো কি, আপনাদের ভিতরে অনেকে বিভিন্নভাবে এক একজনে এক এক নাম বলে, এই জন্য আমরা শুধু এই অভিযোগ না, আরও কিছু আছে, অভিযোগ আছে যে আপনারা কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে, মানে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের ফোন রিসিভ করেন না, বিভিন্নভাবে তাদের কাছ থেকে হয়রানি করেন। আপনিও কি সেটা করবেন? না ভাই, সেটা করবো। আমার যদি কেউ সহযোগিতা করে তাহলে তার নাম আমি সারা জীবন বলবো। আমি নামাজ পড়েও তারে দোয়া করবো ভাই। নামাজ পড়েন আপনি? হ্যাঁ ভাই, আমি নামাজ পড়তে পারি। নামাজ পড়তে পারেন? আচ্ছা, পরিবারে কে কে আছে আপনার বলেন তো? মা আছে, বাবা আছে, আবার আমার একটা বাচ্চা আছে 4 বছরের, আমার বোন আছে, একটা বোন মারা গেছে, তার একটা বাচ্চা আছে, আর ছোট ভাই বোন আছে। আর ছোট ভাই আর বোন আছে, একটা ভাই একটা বোন। একটা ভাই একটা বোন আছে, তারা কি করে? তারা লেখাপড়া করে। এখন এই যে এখন তো লকডাউনের মধ্যে স্কুল বন্ধ, আর টাকার জন্য ভালো মতন ভাইটা পড়তো, টাকার জন্য পড়াইতে পারি নাই ভাই। আপনারা তো যে আর যার ভিডিও করি তার এই টাকা পয়সার সমস্যা, এছাড়া আর আপনাদের কোনো সমস্যা নেই? টাকা পয়সার সমস্যা আছে, আবার সমস্যা। আচ্ছা, আপনার নামটা যদি আরেকবার বলেন আমাদেরকে। আমার নামটা আলো ভাই। আলো, আচ্ছা, কি করেন আপনি? আমি গ্রাম ঘুরতাম ভাই, গ্রাম ঘুরতাম, বাঞ্চের বাড়ি বাড়ি কত সময় কাজও করতাম, কি করবো এখন অভাবে সংসার, স্বামী তো ভালো না, সাইরে দিয়েছে, তার জন্য এখন কত সময় যখন যেটা আর কি পারি, মনে করলে পারলে, যখন গ্রাম ঘুরতাম আগে, এই লকডাউনের লেগে তো গ্রাম ঘুরতে পারি না এখন, তার জন্য এখন তার জন্যই বাঞ্চের বাড়ি বাড়ি কত সময় কাজ পাইলে কাজ করি, না পাইলে একবেলা খাইলে আর একবেলা, কত সময় খাইতেই পারি। আপনার বিয়ে হয়েছে কীভাবে, বিয়ের গল্পটা আমাদেরকে একটু বলেন। আমার বিয়ে হয়েছে, আমার বিয়ে হয়েছে কিভাবে, আমার মা আছে, আমার মা বাবা, আমার মা আগে আমার মার কি আমার বাবা একটা বিয়ে করছিল, বিয়ে করণে আগে আর কি, আমার মারে বিয়ে করার পরে আরেকটা বিয়ে করছে আমার বাবা, আরেকটা বিয়ে করণে এখন আমার মারে তো তেমন ভাত কাপড় দেয় না কিছু না, ছোটোবেলায় অনেক কষ্ট করে মানুষের বাড়ি কাজকাম করে। কে মানুষের বাড়িতে কাজ কাম করতো? আমি মানুষের বাড়ি ছোটোবেলা থেকে মানুষের বাড়ি বাড়ি কাজ করছি, মানুষের বাড়ি বাড়ি খাইছি, মানুষের বাড়ি থেকে অনেক কাজ কাম করলে, ঘর ধরেন ওই যে ঘর মুছে দিলে, কাপড় চোপড় ধুয়ে দিলে, পানি এনে দিলে, মানুষে চাইল দিয়েছে, টেকা দিয়েছে, ওই এনে মা বাবারে মারে ভাই বোনরে খাওয়াইছে, আর বাবা তো ফেলে দিয়ে বিয়েই করে গেছে, মারে অনেক অত্যাচার করে, মারধর করে, তার জন্য বাবার কাছে আর যায় না, বাবার কাছে যায় না। ভাই বোন কয়জন আপনার? ভাই বোন আমরা হইলাম 4 ভাই, 4 ভাই বোনের মধ্যে দল করে বড় বোনটা, বোনি মারা গেছে, মারা যাওয়ানোর পরে একটা বাচ্চা থেকে মারা গেছে 7 বছরের, ওই বাচ্চাটা আমিই রাখি, পালি ছোটোবেলা থেকে পালছি, আমার এই মা বইলে রাখে। আপনার জামাই কি করে? আমার স্বামী আর সৎমার কাছে আসিলাম দেখে, আমার মা তো গেছিল, আমার মারা ছেড়ে তার ই করে দিছিল, তার জন্য সৎমার কাছে আসিলাম, সৎমার কাছে থাকনে, পরে আমার বাবা বিয়ে করে সৎমার কাছে থাকনে, পরে ওই সৎমা কি করছে, পরে সতীনালা ঘরে বোনের পোলা বিয়ে করছে 4-5টা, তার কাছে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। আচ্ছা, এখন আপনার জামার সাথে কি অবস্থা আছে? আমার কাছে আমার 2 বছর থাকনে, 2 বছর একটা মেয়ে আছে আমার 4 বছরের, 2 বছর থাকনে, পরে এই 4 বছর আগে বিয়ে হয়েছিল, 4 বছর ধরে 2 বছর থাকনে, পরে 2 বছর পরে তালাক দিয়ে দিয়েছে, তালাক দিয়ে না এই যে 2 বছর ধরে এখন আমার বাচ্চাটারে লিমে মেয়ে রয়েছে, মা বাবারে এখন কষ্ট করে কামাই করে মারে ভাই বোনরে খাওয়াই, বাবা তো দেখে। মানে আপনার কি এখন আপনার জামাই নেই? না, মানে তালাক হয়ে গেছে? হ্যাঁ তালাক হয়ে গেছে। তাহলে এর ভিতরে আপনার 2 বছর কত কতদিন হলো তালাক হয়েছে? 2 বছর। 2 বছর, এর ভিতরে কেউ কি বিয়ের প্রস্তাব দেয়নি বা কোনো কিছু? কিন্তু সেরকম মানুষ ভালো না, তার জন্য আমি আমার আমার বাচ্চা আছে যে হতো একটা, আমার মা আছে, ছোট ছোট 2টা ভাই আছে, তাদের ফেলে দিয়ে আমার ওদের দায়িত্ব লেবে না, আমার একলার দায়িত্ব লেবে, তার জন্য আমি তার কাছে যাইনি, বিয়ে বসিনি। তো সে বিয়ে করবে আপনাকে, তাহলে আপনার ফ্যামিলির লোকজনের দায়িত্ব নিবে কেন? সে কেউ যদি দয়া করে আমার ফ্যামিলির লোকরা একটু, আমার বাচ্চা তো আছে, আমার মা বাবার দায়িত্ব না নিলে আমার বাচ্চাটারে তো আমার দেখতে হবে, বাচ্চা তার আমি ফেলে দিতে পারবো না। আচ্ছা,
তার জন্য আমার বাচ্চার যদি দায়িত্ব নেয় তাহলে তার কাছে তার জন্য দায়িত্ব নেয়ও নাই কেউ তাই এতদিন বিয়ের কথা ভাবে উনি আপনি বাচ্চা সহকারে আপনি চাচ্ছেন যে কেউ যদি বিয়ে করে তাহলে আপনার বাচ্চা সহকারে বিয়ে করতে হবে আচ্ছা তাহলে কেমন বয়সের লোক কি ধরনের বয়স শুনুন আমি বয়সের কোনো ই করি না পুরুষ লোক কোনোদিন বুড়ো হয় না বুঝছেন আমি বয়সের কোনো ই করি না কিন্তু আমারে যে আমার বাচ্চাটারে লই আমার ভালো খায় সারা জীবন কষ্ট অনেক কষ্ট দুঃখ করেই তে আইছি এখনি বাড়ি আলা আমি তো ইউটিউব করতে চাই না দেখে আসতে চাই না দেখে তার জন্য এখনি বাড়ি আলা ধরে কানে গলায় দিয়ে দিল আমারে বলে তুই খাইতে পারিস না পড়তে পারিস না দেখ কোনো মানুষ তোরে দয়া করে নাকি তোরও তো একজন মানুষের দরকার তার জন্য ভালো মানুষ পাইলে তোর যদি কেউ বিয়ে করতে চায় তোর বাচ্চা নিয়ে দাঁত তুলিতে চায় তার জন্য আমার এখনই পাঠাইলো আমি আইলাম আপনাদের যাদের প্রতিবেদন আমরা করে থাকি তাদের বাপের হাড়ের সমস্যা থাকে মার পায়ের সমস্যা থাকে তারপরে টাকার অভাবে খেতে পারেন না তারপরে মানুষের কাছে বিভিন্ন ভাবে টাকার বিয়ের অজুহাত দিয়ে টাকা নিয়ে আসে মিথ্যা কথা বলে আপনিও কি তাই করবেন না ভাই শুনেন আমি তাই করতে চাই না মানুষের কোনোদিন ঠকাইও নাই আর আল্লাহ যেমন নাও ঠকায় নাও ঠকায় আল্লাহ যেমন কোনোদিন শোনেন ভাই সবাই তার এক না বুঝছেন সবাই এক না সব পারে এক পালায় ওজন করা যায় না আমি সত্যিই অনেক কষ্টে আছি দেখে দুঃখে আছি দেখে তার জন্য এই প্রতিবেদনটা করা ইউটিউব চ্যানেলের সামনে আসা আপনি কি লেখাপড়া করেছেন না ভাই লেখাপড়া করি নাই বাংলা পড়ি নাই বাংলাকে আমি পড়বো বললাম না ছোটবেলা থেকে কোনো আরবি কিছু পড়ছি আপনি তো এমনি অনেক সুন্দর করে কথা বলেন এগুলো শিখলেন কার কাছ থেকে কি বাবা মা শিখেছে বাবা মা শিখেনি ভাই আমার বয়স 25 বছর হয়ে গেছে গা এগুলো কি শিখেন লাগে অনেক কষ্ট হয় পড়ে অনেক দুঃখিত পড়ে এগুলো তো আমার জীবনের কাহিনী তাহলে আমি আর কি শিখাবো আমারে কেউ আচ্ছা আপনি এই যে আর যে যে জীবনের কাহিনী এই যে এত কাহিনী নিয়ে আপনাদের জীবনটা তাহলে এই যে আপনার স্বামী কেন আপনাকে ছেড়ে চলে গেল আমার স্বামী বললাম না আমার স্বামী খালি বিয়ে করে ভালো না আমার সৎমার দুনিপুরা দেখে বিয়ে দিছিল জোর করে কি বললাম তাও অনেক সংসার মানিয়ে গুছিয়ে লিয়ার চেষ্টা করছি কিন্তু এখন দেখলাম ভালো না নেশা খায় কিন্তু তার জুয়া খেলায় মার ধরে করে অনেক ভাই তার জন্য এই যে সবসময় জুয়া খেলায় নেশা করে অন্য মেয়েদেরকে নিয়ে ও কি ফুর্তি করে বিয়ে করছে ভাই অন্য মেয়েদের নিয়ে ফুর্তি করে বিয়ে করে সারে আনে তার জন্য আমার উপর অনেক অত্যাচার করে কেউ কি একটা বাচ্চা ছুঁয়ে কেউ কোনোদিন ছোঁয়া যেত কারো সংসার ছাড়তে আপনি কি কখনো দেখেছেন আপনার স্বামী অন্য মেয়েদের অনেক দেখছি ভাই অনেক দেখছি আমার বাড়িতে ওই ওই গল্পটা একটু বলেন তো অনেক দেখছি এই যে হতো দেখেন আমি গ্রামে গেলাম গো গ্রাম থেকে আইসে দেখি অন্য মেয়েদের লিয়ে ঘুমিয়ে রয়েছে অন্য মেয়েদের লিয়ে রান্না বান্না করে তারপরে কি করছেন কাজে থেকে এসে দেখি আমার স্বামী অন্য মেয়েদের লিয়ে শুয়ে আছে ঘুমিয়ে আছে আবার রান্না অন্য মেয়েদের লিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে টিভি দেখতে আনন্দ ফুর্তি করতেছে তার জন্য এগুলো কোড মিয়ে পৃথিবীতে সহ্য করবে বলেন আপনারা আপনি কি একদম ধরেছেন তাকে আমি ধরেছি হাতে মুঠে একবার কা ধরিনি অনেকবার কা ওই সিনেমা হলে নিয়ে গেছে ওই বাজার করে দিতেছে আমি নিজে খাইতে পারি না কিন্তু অন্য মেয়েদের ঠিকই বাজার করে দিতেছে তাদেরকে কি বিয়ে করেছে বিয়ে করছে এমনি দুই তিনটা বিয়ে এমনি করছে ওদের কতজনের বিয়ে করছে আবার কতজনের সাথে এমনি সম্পর্ক করছে মানে এমনি সম্পর্ক করে কি এসে নিয়ে পূর্তি করতে এমনি এই সম্পর্ক করে যদি কারোর ভালো লেগে যায় তার বিয়ে করছে আর ভালো না লাগলে তার সাথে এমনি আবার ব্যাকআপ করে ফেলছে আবার আরেকজন মানে এটার কারণ কি আপনার ভিতরে কিসের অভাব ছিল আমার ভিতরে কিছুর অভাব না থাকলেও এখন স্বামী যা যে হতো যার মন ভালো না তারে কোনো কিছু দিয়ে মানছে ধরে রাখতে পারে না মানে যার মন ভালো না তারা পৃথিবীর সব যদি সুখ দেন তাও তারা ধরে রাখতে পারবেন না তাকে ধরে রাখা যাবে না যাবে না এটার কারণ কি মানে আপনি কি কোনো কিছুতে অপারক ছিলেন না কোনো কিছুতে না শুনেন আপনারা আমি বলি কোনো কিছুতে অপারক না তার কোন তার একটা মেয়ে ভালোই লাগে না তার নানান রকমের মেয়ে চাই তার চাহিদা বিভিন্ন হ্যাঁ চাহিদা বিভিন্ন আচ্ছা তার মানে এই যে বিভিন্ন চাহিদা তো আপনাকে কি কখনো আপনি এইসব বিষয়ে তার সাথে কথা বলেননি অনেকবার কথা বলছি তুমি এরকম করো কেন বলে আমার ভালো লাগে না তোমারে আমি তার জন্য আমার ভালো লাগে না আমার মেয়ে একজনের সাথে সংসার করতে ভালো লাগে না আমি এক জায়গায় বাধা থাকবো না তার জন্য মানে এক জায়গায় থাকবে না সে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে করবে তো এটাতে আপনাদের এলাকার যে সর্দার বা যারা আছে তাদের সাথে কি তাদের সাথে কথা বলছি তাদের সাথে তারাই তো আমার তালাক দিচ্ছে তারাই তালাক আমি অনেক কষ্ট করে তাও তালাকও দেয় না আমার তালাক দেয় না অনেক কষ্ট করে ঘুরে ফিরে তাই তালাক লিছে অনেক কই বলে আমার অত্যাচার করে মারধর করে আমি যে দুই একটা টাকা গ্রাম ঘুরে আসবো এসে তো আমার দিন ঘুরে কষ্ট করে বাচ্চা নিয়ে রান্না বান্না করে খাবো ওই টাকাটা এসে নিয়ে চলে যা তার জন্য আমি অনেক কষ্ট করে দুই বছর পর্যন্ত কষ্ট করছি পড়া দেখতে দেখতে পড়ার এই না হয় না পড়া আমি নিজেই
তালাক নিয়ে নিছে আপনি নিজে তালাক নি এখন আপনি থাকেন কার কাছে আমার মা বাবার কাছে থাকি মা বাবা বাড়ি মা মার কাছে থাকি বাবা তো ধরতে গেলেই দেখেই না মাঝে মধ্যে যদি বাবা আসে বাচ্চাদের কাছে আসলেও এক টাকা দেন আর টাকা নিয়ার জন্য আসে মানে আপনাদেরকে কোনো টাকা পয়সা দেন আর নিয়ে টাকা পয়সা দেন আমি আমার বাড়ির মধ্যে আমি কষ্ট করি আর আমার একটা ভাই আছে ও গ্যারেজে কাজ করতো এখন আর কাজে বাচ্চা মানুষ তো কষ্টের কাজ করতে পারে না তার জন্য করে না সম্মানিত দর্শক আপনারা শুনলেন এই অসহায় বন্ধুর কথা দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ